ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসন্ন 3 নং মোগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী এম এম মতিনের পক্ষে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে হাসান মাহমুদ পারভেজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গতকাল 24 মার্চ বুধবার বিকেল 4টার সময় উপজেলার মোগরা ইউনিয়নের নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোগরা ইউপির 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী। এ সময় আসন্ন 3 নং মোগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী এম এম মতিনকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার অভিমত জানিয়েছেন এলাকাবাসী। চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মতিন বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার বাবা প্রবীণ আওয়ামী লীগ কর্মী, আমি যদি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হতে পারি আপনাদের সেবক হিসাবে কাজ করব। আলোচনা ও প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, খুরশিদ, বিল্লাল মিয়া, আনোয়ার হোসেন, আবু তাহের মিয়া সহ এলাকার সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তিগণ।